ছাত্র ভাইরা, আশা করি তোমরা ভালো আছো। এখন আমরা এর পরের অধ্যায়টা নিয়ে আলোচনা করব, যেটি হলো সুলতানি সাম্রাজ্যের বিষয়ে, দিল্লি সুলতানি। এখানে দুটি শব্দ তোমরা পাচ্ছ, একটি হচ্ছে দিল্লি, তোমরা জানো, আরেকটি হলো সুলতানি। এই সুলতানি কি? এই সুলতানি কথাটি মূলত আরবি শব্দ থেকে এসেছে। সুলতান কথাটির অর্থ হলো শাসক। তাহলে সুলতানি কি? সুলতানি হলো শাসক যে অঞ্চলটিতে শাসন করেন, অর্থাৎ সুলতানের যে শাসনের এলাকা সেটি হলো সুলতানি। আর কেন দিল্লি সুলতানি বলা হয়? না, এই সময়কার সুলতানরা দিল্লিকে কেন্দ্র করেই তাদের সুলতানি অর্থাৎ শাসনতন্ত্র গঠন করেছিলেন, তাই এটিকে বলা হয় দিল্লি সুলতানি। এখন আমরা দিল্লি সুলতানি বিষয়ে আলোচনা করব। মূলত এই সময়কার রাজনৈতিক বিষয়টি এক্ষেত্রে প্রাধান্য পাবে। তো আলোচনা শুরু করা যাক। প্রথমেই বলি, কি করে ভারতবর্ষে মুসলিম শাসন শুরু হচ্ছে? সুলতানরা মূলত মুসলিম ছিলেন। মুসলিম শাসন কিভাবে ভারতবর্ষে সূচনা হচ্ছে সেটি প্রথম বলা দরকার। তোমরা জানো, 712 খ্রিস্টাব্দে মোহাম্মদ বিন কাসিম, তিনি ভারতবর্ষের উত্তর পশ্চিম সীমান্ত প্রদেশ দিয়ে মূলত জম্মু কাশ্মীর অঞ্চল এবং গুজরাট অঞ্চলে প্রথম ইসলামের প্রবেশ ঘটান। আর এরপর যে গুরুত্বপূর্ণ তারিখ সেটি হচ্ছে যখন মামুদ ভারত আক্রমণ করছেন। আর দ্বিতীয় গুরুত্বপূর্ণ সময় হচ্ছে 1191 খ্রিস্টাব্দ, যেখানে মোহাম্মদ ঘুরি ভারতবর্ষ আক্রমণ করছেন। তিনি দুটি যুদ্ধ করছেন, একটি হচ্ছে তরাইনের প্রথম যুদ্ধ, যেটি 1191 খ্রিস্টাব্দে পৃথ্বীরাজ চৌহানের সঙ্গে হচ্ছে। সেখানে তিনি পরাজিত হচ্ছেন শোচনীয়ভাবে। কিন্তু পরের বছর 1192 খ্রিস্টাব্দে তরাইনের দ্বিতীয় যুদ্ধে তিনি জয় লাভ করছেন এবং ভারতবর্ষে পাকাপাকিভাবে একটি মুসলিম শাসনের সূচনা হচ্ছে, যেটিকে আমরা দিল্লি সুলতানি বা দিল্লি সুলতানের রাজত্ব বলতে পারি। এটি 1192 খ্রিস্টাব্দে সূচনা হয়েছিল, কিন্তু পাকাপাকিভাবে সুলতানি সাম্রাজ্যের প্রতিষ্ঠা হচ্ছে 1206 খ্রিস্টাব্দে কুতুবউদ্দিন আইবকের হাত দিয়ে। সেটি ছিল দিল্লি সুলতানির প্রতিষ্ঠার সময়। এইবার তোমাদের মনে প্রশ্ন জাগতে পারে, কেন এই সব শাসকরা বা এইসব বীর যোদ্ধারা ভারতবর্ষ আক্রমণ করেছিলেন? আমি দুটো তারিখের কথা উল্লেখ করেছিলাম। এখানে আমরা দেখলাম মামুদ ভারতবর্ষ আক্রমণ করছেন, তিনি মূলত লুট পাটের জন্যই ভারতবর্ষ আক্রমণ করছেন। বিপুল পরিমাণ সম্পদ তিনি ভারতবর্ষ থেকে তার নিজের দেশে নিয়ে যাচ্ছেন, অর্থাৎ সম্পদ আহরণ ছিলই তার মূল উদ্দেশ্য। কিন্তু এখানেই পার্থক্য মোহাম্মদ ঘুরির সঙ্গে তার ভারত আক্রমণের। মোহাম্মদ ঘুরি ভারতবর্ষ আক্রমণ করেছিলেন মূলত সাম্রাজ্য বিস্তারের জন্য। এর সাথে সাথে কিন্তু কয়েকটি উদ্দেশ্য ছিল, যেমন এদেশে ইসলামের প্রসার ঘটানো, সম্পদ আহরণ, আর সব থেকে বড় যে গুরুত্বপূর্ণ বিষয় সেটি হচ্ছে সাম্রাজ্যের প্রতিষ্ঠা। তিনি কিন্তু এক্ষেত্রে সফল হয়েছিলেন। কিন্তু কার আদেশে, কেনই বা তারা ভারতবর্ষে আসছেন, এটি জানতে হলে তোমাদেরকে সুলতানের সঙ্গে খলিফ বা মুসলিম জগতের যে ধর্মগুরু তার সম্পর্কটা তোমাদের একটু জানতে হবে। আমরা জানি ইসলাম ধর্মে যে কয়েকটি মূল জিনিস রয়েছে, বিষয় রয়েছে, সেগুলি হল প্রফেট মোহাম্মদ, কোরআন, শরিয়ত এবং উলেমা। এই কয়েকটি জিনিসের মধ্যে তোমরা একটি নাম পেলে সেটি হচ্ছে প্রফেট মোহাম্মদ। তিনি ছিলেন নবী, তিনি কিন্তু এই পৃথিবীতে ইসলামের প্রসার ঘটিয়েছিলেন। এইবার প্রফেট মোহাম্মদের চলে যাওয়ার পর তার যে কাজ সেটিকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য মূলত ইসলাম ধর্মে একটি পদের সৃষ্টি হয়, যে পোস্টটার নাম হল খলিফা। এই খলিফা হচ্ছেন ইসলাম জগতের ধর্মগুরু। প্রফেট মোহাম্মদের পর এরাই ইসলাম জগৎকে
নেতৃত্ব দিয়েছিলেন। তোমরা চারজন বিখ্যাত খলিফার নাম জানো। এইবার এই খলিফাই নির্দেশ দিতেন যে দারুল হাব অর্থাৎ বিধর্মীর দেশ বা অমুসলিমদের দেশকে দারুল ইসলাম অর্থাৎ মুসলিমদের দেশে পরিণত করার। আর সেই কাজটি সম্পন্ন করার জন্য আমরা দেখব বিভিন্ন সময়ে বিধর্মীর দেশগুলোতে অর্থাৎ যে দেশগুলোতে ইসলাম ধর্ম প্রচার হয়নি সেই দেশগুলোতে ব্যাপক পরিমাণে যোদ্ধারা এসেছেন এবং তারা বিপুলভাবে মানুষকে অন্য ধর্মে অর্থাৎ ইসলাম ধর্মে ধর্মান্তরিত করেছেন আর এর সাথে সাথে সম্পদ আহরণ এবং সাম্রাজ্য বিস্তারের কাজটি কিন্তু চলছিল। তাই তারা ছিলেন এই অ্যাকচুয়ালি দ্য সুলতানস ওয়্যার দ্য ডেপুটি অফ দ্য খলিফ। এই এই কারণেই তারা কিন্তু অন্য দেশে আক্রমণ ঘটিয়েছিলেন। তাই অন্য দেশে এসে যখন তারা যুদ্ধে জয়লাভ করছেন এবং তারা সাম্রাজ্য বিস্তারে সফল হচ্ছেন তখন তারা সেখানে ইসলাম ধর্মের প্রসার ঘটাচ্ছেন এবং সেক্ষেত্রে তারা খলিফার অবদানকে কিন্তু কোনোদিনও অস্বীকার করেন না। তারা সবসময় খলিফার অনুমোদন নিয়েই চলতেন। কেন? কারণ তারা খলিফার নির্দেশিত পথেই ইসলামের প্রচার ঘটানোর জন্যই কিন্তু এই সাম্রাজ্য বিস্তারে বেরিয়েছিলেন। তারা কি করতেন? তারা ওই সাম্রাজ্যে তাদের শাসন ব্যবস্থাটাকে সুদৃঢ় করার জন্য খলিফার অনুমোদন নিতেন এবং তারা তাদের যে শুক্রবারের নামাজ সেখানে মসজিদ থেকেই কিন্তু যেটাকে আমরা বলি জোহার নামাজ, সেই জোহার নামাজে তারা কিন্তু তারা খলিফার নাম এবং সুলতানের নাম উচ্চারণ করতেন এবং তারা যে মুদ্রার প্রচলন করতেন সেখানে খলিফার নাম কিন্তু সেই মুদ্রায় তারা খোদিত করতেন। আর খলিফা খুশি হয়ে এই সুলতানকে দুটো জিনিস দিতেন, একটি হচ্ছে খিলাত যেটা হচ্ছে আনুষ্ঠানিক পোশাক আর একটি হচ্ছে দুর্বাস যেটাকে আমরা দণ্ড বা শাসন দণ্ড হিসাবে জানি। এই দুটি পাওয়ার পর সুলতান নিজেকে খলিফার অনুগত এবং খলিফার অনুমোদন তার প্রতি যে আছে সেটা প্রমাণ করতেন এবং খলিফা যেহেতু মুসলিম জগতের ধর্মগুরু তাই তার প্রজাগণ ওই সুলতানকে শাসক হিসাবে মেনে নিতে বাধ্য হতেন। এক্ষেত্রে আমরা দেখব দিল্লি সুলতানের ক্ষেত্রে কয়েকজন সুলতানের নাম আমি উল্লেখ করব, তারা কিন্তু সবসময় এই অনুমোদন বিষয়টি মাথায় রেখেছিলেন। যেমন প্রথমেই আমি বলি কুতুবউদ্দিন আইবকের কথা, তিনি কিন্তু একজন দাস ছিলেন। তো তিনি যখন সুলতান হিসাবে নিজেকে প্রতিষ্ঠিত করছেন 1206 খ্রিস্টাব্দে তিনি কিন্তু খলিফার অনুমোদন নিচ্ছেন। এরপর ইলতুতমিশকে আমরা দেখব, তিনি খলিফার কাছ থেকে সুলতান ই আজম অর্থাৎ গ্রেট সুলতান উপাধি তিনি পাচ্ছেন। তারপর আমরা বলবনের কথা বলব, তিনি কিন্তু ক্ষমতা এবং প্রতিপত্তির দিক থেকে নিজেকে শ্রেষ্ঠ মনে করতেন এবং তিনি নিজেকে মনে করতেন জিলুল্লাহ অর্থাৎ তিনি ঈশ্বরের ছায়া। প্রফেট মোহাম্মদের পরই তিনি নিজেকে প্রতিষ্ঠিত করতেন, ফলে খলিফার অনুমোদনের বিষয়ে তিনি অতটা উৎসাহী ছিলেন না। আরেকজন সুলতানের কথা তোমরা জানো, তিনি হচ্ছেন মোহাম্মদ বিন তুগলক, যাকে আমরা পাগলা রাজা হিসাবে জানি। তিনি কিন্তু প্রথমে দিকে অনুমোদন নেননি, কিন্তু তার যে বিভিন্ন কর্মপ্রণালী সেগুলো তোমরা ধীরে ধীরে জানবে। সেখানে দেখবে যে প্রজা বিক্ষোভের মধ্যে পড়ে এবং অসহায় অবস্থার মধ্যে পড়ে তিনি বাধ্য হয়েছিলেন খলিফার অনুমোদন নিতে। বিশেষ করে দোয়াব অঞ্চলের বিদ্রোহ এবং তার শাসনকালে বিভিন্ন রকম কৃষক বিদ্রোহের পর তিনি বাধ্য হয়েছিলেন খলিফার অনুমোদন নিতে। এরপর ফিরোজ শাহ তুগলকের কথা বলবো, তিনি কিন্তু দুবার খলিফার কাছ থেকে অনুমোদন নিয়েছিলেন। অর্থাৎ এক্ষেত্রে তোমরা একটা জিনিস কিন্তু পরিষ্কারভাবে দেখতে পাচ্ছ যে খলিফার অনুমোদন আসলে তাদের নানা রকম সমস্যার সমাধানেরই একটা পথ ছিল। কিন্তু মুঘল সাম্রাজ্য যখন সূচনা হচ্ছে 1526 খ্রিস্টাব্দে, সে মুঘল সাম্রাজ্য প্রতিষ্ঠার পর আমরা দেখব মুঘল সম্রাটরা কিন্তু খলিফাদের অনুমোদন নিতে বাধ্য ছিলেন না।
তখন অবশ্য খলিফাদের প্রভাব প্রতিপত্তি অনেকটা কমে যাচ্ছে। আবার মুঘলরা প্রভাব প্রতিপত্তি এবং ঐশ্বর্যের দিক থেকে কোনো মতেই নিজেদেরকে খলিফার নিচে নামাতে চাইছিলেন না তারা, তাই খলিফার অনুমোদন নেওয়াটা নিজেদের কাছে বাধ্য বলে মনে করেননি। কিন্তু আরেকটা জিনিস তোমরা মনে রাখবে এক্ষেত্রে, যে এই অনুমোদন নেওয়ার পর কিন্তু খলিফা কোনো আভ্যন্তরীণ বিষয়ে কিন্তু বিশেষ একটা নাক গলাতেন না। সুলতানের সঙ্গে খলিফার যে সম্পর্ক সেটি নিয়ে আলোচনা করলাম, এখন আমরা সরাসরি চলে যাব দিল্লি সুলতানদের রাজনৈতিক কাণ্ড কারখানাতে। প্রথমেই বলে রাখি, দিল্লিতে মোট পাঁচটি বংশ রাজত্ব করেছিল। এই পাঁচটি বংশ হল দাস বংশ, খলজি বংশ, তুগলক বংশ, সৈয়দ বংশ এবং লোদি বংশ। তো প্রথমে আসি দাস বংশ। এই দাস বংশ রাজত্বকালের আগে একটি ঘটনার কথা বলি, সেটি হচ্ছে 1206 খ্রিস্টাব্দে মোহাম্মদ ঘুরির মৃত্যু হচ্ছে। মোহাম্মদ ঘুরি মারা যাওয়ার পর তার পুরো ঘুর সাম্রাজ্য চারটি ভাগে ভাগ হয়ে যায়। তার চারজন বিশ্বস্ত সেনাপতির মধ্যে এই অঞ্চলগুলো ভাগ হয়ে যায়। এক্ষেত্রে আমরা দেখব তাজউদ্দিন ইয়ালদুজ তিনি পাচ্ছেন ঘুর অঞ্চল, এরপর নাসিরউদ্দিন কুবাচা যিনি উচ্চ এলাকা পাচ্ছেন, আর বখতিয়ার খলজি তিনি বাংলা পাচ্ছেন, আর কুতুবউদ্দিন আইবক লাহোর এবং দিল্লি অঞ্চলের তিনি শাসক হিসাবে নিজেকে প্রতিষ্ঠিত করছেন। এদের মধ্যে কিন্তু সবসময় একটা দ্বন্দ্বের পরিবেশ লেগেই থাকত, কিন্তু এর অবসান একটা সময় হয়, বিশেষ করে আমাদের আলোচনার বিষয় দিল্লি সুলতানি। সেখানে আমরা দেখব যে কুতুবউদ্দিন আইবক তার অন্যান্য শত্রুদেরকে দমন করে দিল্লিতে একটি সুগঠিত এবং সুন্দর সাম্রাজ্যের প্রতিষ্ঠা করতে পারছেন 1206 খ্রিস্টাব্দে, যেটিকে আমরা দিল্লি সুলতানি প্রতিষ্ঠা হিসাবে দেখতে পারি। আরেকটা কথা তোমাদের জেনে রাখা উচিত, সেটি হলো কেন দাস বংশ বলা হয়। আমরা যদি দেখি তাহলে এই প্রথম পর্বের যে বংশ, যেটি 1206 খ্রিস্টাব্দ থেকে 1290 খ্রিস্টাব্দ পর্যন্ত রাজত্ব করেছিল, এটি মোটামুটি নজন বড় বড় শাসক এখানে ছিলেন, তার মধ্যে কিন্তু মাত্র তিনজন তাদের প্রথম জীবনে দাস ছিলেন। তাই কোনোভাবেই এই বংশের শাসনকালটাকে আমরা দাস বংশের শাসনকাল হিসাবে বলতে পারি না। আর দ্বিতীয়ত দুটো শব্দের অর্থ তোমাদের এক্ষেত্রে জেনে রাখা উচিত, একটি হচ্ছে মামেলুক, মামেলুক মানে হচ্ছে আ স্লেভ বর্ন অফ ফ্রি প্যারেন্টস, আর আরেকটি হচ্ছে ইলওয়ারি, ইট মিনস তার্কিশ ট্রাইব। তাই প্রথম আমরা দাস বংশ সম্পর্কে আলোচনা করব। প্রথমেই আসি কুতুবউদ্দিন আইবক, তিনি 1206 খ্রিস্টাব্দ থেকে 1210 খ্রিস্টাব্দ পর্যন্ত দিল্লিতে রাজত্ব করছেন। তার সময়কার মোটামুটি কিছু গুরুত্বপূর্ণ কাজ কথা আমরা বলতে পারি, যেটি হচ্ছে তিনি উপাধি নিচ্ছেন মালিক এবং সিফা সাহালার, আর তিনি কয়েকটি গুরুত্বপূর্ণ সৌধ নির্মাণ করছেন, যেমন আড়াই দিন কা ঝোপড়া আর কোয়াতুল ইসলাম মস্ক। বিখ্যাত পণ্ডিত কুতুবউদ্দিন কাকি তার উদ্দেশ্যে তিনি কুতুব মিনারের তৈরির কাজ তিনি করেছিলেন। এক্ষেত্রে তোমরা মনে রাখবে কুতুব মিনার কিন্তু কুতুবউদ্দিন আইবকের স্মৃতির উদ্দেশ্যে নয়, একজন বিখ্যাত পণ্ডিত সাধক খাজা কুতুবউদ্দিন কাকি তার স্মৃতির উদ্দেশ্যে কুতুবউদ্দিন আইবক দিল্লিতে কুতুব মিনারের প্রত্যন করেছিলেন। এবার আসি 1210 খ্রিস্টাব্দে তার মৃত্যু হচ্ছে, যে দাস বংশের দ্বিতীয় যে গুরুত্বপূর্ণ সুলতান তিনি হচ্ছেন ইলতুৎমিশ। 1211 খ্রিস্টাব্দ থেকে 1236 খ্রিস্টাব্দ পর্যন্ত তিনি দিল্লিতে রাজত্ব করেছিলেন, তাকেই বলা হয় সুলতানি সাম্রাজ্যের প্রকৃত প্রতিষ্ঠাতা। কিন্তু আমরা জানি সুলতানি সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা হলেন কুতুবউদ্দিন আইবক, কিন্তু প্রকৃত প্রতিষ্ঠাতা যদি বলা হয় তাহলে তিনি হচ্ছেন ইলতুৎমিশ। কেন না কুতুবউদ্দিন আইবক শুধুমাত্র দিল্লি সাম্রাজ্যের প্রতিষ্ঠা করছেন, কিন্তু তখনও
दिल्ली साम्राज्य क्षेत्र नाना रकम समस्या किन्तु छिलो। जेमन तीनटी समस्यार कथा आमि एखाने उल्लेख करब। एकटी हलो वैदेशिक शत्रुदेर अस्तित्व, द्वितीय हलो राजतांत्रिक वंशकौलिन्य तैरि करा, एवं तृतीय जो गुरुत्वपूर्ण विषय सेटी हच्छे मंगल आक्रमण प्रतिरोध। एर जेकोनो एकटीते जदि इल्तुतमिश व्यर्थ होतें ताहले हयतो दिल्ली सुलतानी एत दिन धरे तार अस्तित्व बजाय रखते पारतें ना। तिनि कि करलें ना, तिनि प्रथमेई मंगलदेर बिरुद्धे एकटी खूब सुचतुर परिकल्पना ग्रहण करेछिलें। चेंगिज खान एई समयकार विख्यात एकजन वीर, तिनि किन्तु भारतवर्ष आक्रमणेर एकटा सम्भावना तैरि करेछिलें। तिनि ख्वारिज्म शाह तार जे एकजन शत्रु ताके तार पिछने ताड़ा करते करते तिनि भारतेर सीमान्ते एसे उपस्थित होयेछिलें। किन्तु इल्तुतमिश अत्यंत चतुरतार संगे ताके आश्रय दिते नाराज हन, फले तिनि भारतवर्ष थेके फिरे जेते बाध्य हन। आर तार साथे साथे चेंगिज खान भारतवर्ष आक्रमण थेके बिरत थाकेन। एटी होच्छे तार एकटा गुरुत्वपूर्ण पदक्षेप। आर द्वितीयत जे समस्याटा तिनि उठछिलेन सेटि होच्छे जे वैदेशिक शत्रुर बा शत्रुदेर अस्तित्व। तिनि एके एके दिल्ली सुलतानीर क्षेत्रे समस्या सृष्टिकारी विभिन्न शत्रुदेरके तिनि दमन करेछिलेन। এইভাবে তিনি দিল্লি সুলতানিকে সুরক্ষিত করেছিলেন। আর তৃতীয় যে গুরুত্বপূর্ণ দিক সেটি হচ্ছে একটি বংশকৌলিন্য বা রাজতান্ত্রিক আদর্শ তৈরি করা, যে ক্ষেত্রে দাস হয়েও জনগণ এবং অন্যান্য মানুষজন দিল্লির শাসক হিসাবে মেনে নিতে বাধ্য হবেন। ইলতুতমিশ তার অসাধারণ শাসন দক্ষতার সাহায্যে এই কাজটি করতে সফল হয়েছিলেন, তাই ইলতুতমিশকে দিল্লি সাম্রাজ্যের প্রকৃত প্রতিষ্ঠাতা বলা হয়ে থাকে। মিনহাজ উস সিরাজ তার তবাকেতে নাসির গ্রন্থে কিন্তু ইলতুতমিশের শাসনকালের বিষয়ে গুরুত্বপূর্ণ কিছু তথ্য দিয়েছেন। যেমন তিনি জিতল চালু করছেন, ইকতা ব্যবস্থা চালু করছেন, চালিশা গঠন করছেন, বেতন দেওয়ার যে নীতি তিনি চালু করছেন, এইভাবে সব দিক থেকেই বৈদেশিক আভ্যন্তরীণ এবং রাজতান্ত্রিক দিক থেকেও কিন্তু ইলতুতমিশ দিল্লির সুলতানিকে একটি সুরক্ষিত ভিতের উপর দাঁড় করিয়ে দিয়েছিলেন। কুতুবুদ্দিন আইবকের পর আরামবক্সের পর ইলতুতমিশ, এবং তারপর দিল্লি সুলতানির দায়িত্ব যার কাঁধে এসে পড়ে, তিনি হলেন সুলতান রাজিয়া। রাজিয়া কিন্তু দিল্লি সুলতানির ক্ষেত্রে প্রথম এবং শেষ মহিলা সুলতান ছিলেন। তিনি কিন্তু নিজেকে সুলতান হিসাবে পরিচয় দিতেন, কেননা সুলতানা মানে হচ্ছে সুলতানের স্ত্রী, আর সুলতান মানে হচ্ছে আমি আগেই বলেছি শাসক। রাজিয়া কিন্তু একজন মহিলা হয়েও নিজেকে সুলতান হিসাবে পরিচয় দিতেন, এবং তার দরবারে জমকালো পোশাক পরে উপস্থিত হতেন, অত্যন্ত দক্ষতার সঙ্গেই শাসন কার্য পরিচালনা করত। ইলতুতমিশের মৃত্যুর পর রুকনউদ্দিন কিন্তু দিল্লির সুলতান হিসাবে প্রতিষ্ঠিত হয়েছিলেন, কিন্তু তাকে সরিয়ে দিয়ে রাজিয়া ক্ষমতা দখল করেন। এক্ষেত্রে তোমাদের মনে রাখা উচিত, তার দক্ষতার কথা মনে রেখেই কিন্তু ইলতুতমিশ তার কন্যা রাজিয়াকেই পরবর্তী সুলতানের দায়িত্ব দিতে চেয়েছিলেন। রাজিয়া অত্যন্ত দক্ষতার সঙ্গে সে কাজটি সম্পন্ন করেছিলেন। কিন্তু তোমাদের মনে রাখতে হবে, যেহেতু তিনি একজন মহিলা, তাই তাকে কিন্তু আমির ওমরাহগণ দিল্লির সুলতান হিসাবে মেনে নিতে পারছিলেন না, তাই তার বিরুদ্ধে নানা রকম চক্রান্ত এবং নানা রকম ষড়যন্ত্র হতে থাকে। বিশেষ করে তিনি তার কোরআন পাঠ, ঘোড়ায় চড়া এবং পুরুষের পোশাক পরে রাজদরবারে প্রবেশ আমির ওমরাহগণ মেনে নিতে পারছিলেন না, তাই একটা সময় তাকে ষড়যন্ত্রের শিকার হয়ে প্রাণ দিতে হয়। এরপর আমরা দেখব পরপর তিনজন সুলতান দিল্লিতে বসছেন, তারা হলেন বাহারাম শাহ, মাসুদ শাহ এবং নাসিরউদ্দিন মোহাম্মদ। কিন্তু তারা ছিলেন অত্যন্ত দুর্বল শাসক, তাই আমরা দেখব এরপর গিয়াসউদ্দিন বলবন, তিনি দিল্লির সুলতান হিসাবে নিজেকে প্রতিষ্ঠিত করেছেন। 1266 থেকে 1287 খ্রিস্টাব্দ পর্যন্ত এই শক্তিশালী সুলতান দিল্লি শাসন করেছিলেন। তার সময়কার দিল্লি শাসন
একটি গুরুত্বপূর্ণ অধ্যায় হিসাবে পরিচিত। ইলতুৎমিশ গঠিত যে চালিশা, তিনি সেই চালিশাকে ধ্বংস করে দিয়েছিলেন, কারণ এই চালিশার যে ষড়যন্ত্রের বিষয়টি তার অবগত ছিল। তিনি নিজেকে, আগেই আমি তোমাদেরকে বলেছি, তিনি নিজেকে জিলিল্লাহ বা ঈশ্বরের ছায়া হিসাবে মনে করতেন, তাই খলিফার কোন অনুমোদন তিনি নিতেন না। এবারে অত্যন্ত দক্ষতার সঙ্গে তিনি শাসন কার্য পরিচালনা করতেন। তিনি নিজেকে প্রফেট মোহাম্মদের পরবর্তী হিসাবে মনে করতেন, তাই খলিফার অনুমোদন নেওয়া তার কাছে কোনো বাধ্যতামূলক ছিল না। এবং তিনি যে দুটি গুরুত্বপূর্ণ বিষয় তার দরবারে হাজির করেছিলেন, একটি হচ্ছে পাইবস আর একটি হচ্ছে সিজদা। এই পাইবস এবং সিজদা কি? পাইবস হল সুলতানের পদচুম্বন করা, আর সিজদা হল সুলতানের সামনে নতজানু হয়ে তাকে অভিবাদন করা। এই দুটি তিনি চালু করেছিলেন দরবারে তার যে শ্রেষ্ঠত্ব সেটি প্রমাণ করার জন্য। তার এই দীর্ঘকালীন শাসন পর্বে দিল্লি সুলতানের একটি শক্তিশালী শাসন কাঠামো গড়ে উঠেছিল, এবং তিনি বিশেষ করে বৈদেশিক ক্ষেত্রে এবং আভ্যন্তরীণ শান্তি শৃঙ্খলার ক্ষেত্রেও অত্যন্ত দক্ষতার পরিচয় দিয়েছিলেন। বিশেষ করে তার মঙ্গল নীতি একটি স্মরণীয় অধ্যায় হিসাবেই পরিচিত। বলবনের মৃত্যুর পর আমরা দেখব পরপর দুজন সিংহাসনে আসছেন, একজন হচ্ছেন কাইকোবাদ আর একজন হচ্ছেন কাইমার্স। 1287 থেকে 1290 খ্রিস্টাব্দ পর্যন্ত তারা শাসন কার্য পরিচালনা করেছিলেন। এই পর্যায়ে পর্বেই কিন্তু আমরা দেখব দিল্লির প্রথম পর্বের সুলতানি সাম্রাজ্য অর্থাৎ দাস বংশের সমাপ্তি ঘোষিত হচ্ছে। কাইকোবাদ অত্যন্ত রুগ্ন ছিলেন, তার শিশুপুত্র কাইমার্স পরবর্তীকালে দিল্লির সুলতান হচ্ছেন, কিন্তু এই শিশুপুত্রকে হত্যা করে জালালউদ্দিন ফিরোজ খলজি নিজেকে দিল্লির সুলতান হিসাবে প্রতিষ্ঠিত করেছেন, এবং তিনি সূচনা করেছেন অন্য একটি বংশের, যেটিকে আমরা খলজি বংশ হিসাবে অভিহিত করব, যেটি 1290 খ্রিস্টাব্দে ঘটছে। এই ঘটনা কিন্তু একটি বিপ্লব হিসাবে পরিচিত, যেটিকে বলা হয় খলজি বিপ্লব। শুধুমাত্র এই ঘটনাটিই নয়, এর সঙ্গে এই ঘটনাটির সঙ্গে সঙ্গেই কিন্তু অনেকগুলো পরিবর্তন দিল্লির ক্ষেত্রে ঘটে যাচ্ছে। এই প্রথম আমরা দেখব একটি নতুন বংশ দিল্লির সুলতান হিসাবে দিল্লিতে প্রতিষ্ঠিত হচ্ছে, যেটি হচ্ছে খলজি বংশ। আর দ্বিতীয়ত দাস বংশের অবসান ঘটছে। ইলবারি তুর্কিদের বদলে হিন্দুস্তানি মুসলিমদের কিন্তু ক্ষমতা বৃদ্ধি পাচ্ছে। সামগ্রিকভাবে এই ঘটনাগুলির জন্যই কিন্তু 1290 খ্রিস্টাব্দের এই হত্যাকাণ্ড এবং খলজি বংশের প্রতিষ্ঠাকে আমরা খলজি বিপ্লব হিসাবে অভিহিত করব।